হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা আমি তোমাদের সাথে, মানে আজকের যে টপিকটা হবে ভিডিও, সেটা হবে হচ্ছে মানে আমরা হাওড়া টু দীঘা যে জার্নিটা করব, তোমাদের সাথে সেই জার্নিটাই শেয়ার করব। আর আজকে আমরা আছি হচ্ছে বেলঘরিয়াতে। এই মুহূর্তে এখন আমরা আছি বেলঘরিয়াতে। আগের দিন রাত্রেবেলা বেলঘরিয়াতে চলে এসেছিলাম, কারণ এখান থেকে হাওড়াটা কাছে হবে সেই হিসেবে। তো চলো আর বেশি বকর বকর না করে। তো দেখো গাইস, এখন বাজে হচ্ছে 3:50। এটা জুম করা যাবে না, কারণ স্টেবিলিটি অন করা আছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি অলরেডি। তো এখন আমরা রেডি হয়ে গেছি অলরেডি। এই দেখো মা আর ভাই পেছনে লেখাচ্ছে, তার লেখাচ্ছে দাদি কর ভাই, আর জিজি ওখানে একদম পুরো হাজমলা খাজমলা দিয়ে চাওয়া আছে। আর এই যে মাম্মা, মাম্মা ঘুরতে যাবে, কি মজা। আমি ব্যাগের মতো সবকিছু জামা কাপড় নিয়ে নিয়েছিলাম আমার, কিন্তু এই যে এই মানুষটা আমার জামা কাপড় আবার বের করেছে ওখান থেকে, আমার লেগিংসটা ফেলেই রেখেছে মনে হয় বাড়িতে, আমি পাইনি। এই জন্য আমি হোটেলে পড়ে বলে যে জামাটা নিয়েছিলাম সেই জামাটা পরে এখন আমাকে জার্নি করতে হবে। তো মানে আমার হাসি পাচ্ছে যে এই আমার অবস্থাটা দেখে। তো চলো সাথে থাকো, আজকে তোমাদের সাথে আমার যে দীঘায় যাওয়ার জার্নিটা সেটা পুরোটা শেয়ার করবো। তো তোমার ভিডিওটা দেখতে থাকো আগে পর্যন্ত। দেখো গাই, জিজু চা বানিয়ে নিয়ে এসেছে। তো চলো চাটা খেয়ে নি, পেটের মধ্যে রেখে যাই। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, উবার বুক করা হয়েছে, তো 8 মিনিটে আসবে। তো একটা প্রবলেম হয়ে গেছে যে উবারে 4 জনকে নিয়ে যাবে, কিন্তু আমরা আছে 5 জন। দেখি যদি কোনো কনসাল্ট, মানে কনসাল্ট করা যায় নাকি কথা বলে, না হলে অন্য রাস্তা আবার দেখতে হবে। আমাদের উবার চলে এসেছে। তো গাইজ, আমাদের উবার চলে এসেছে, এখন হাওড়া পর্যন্ত যাওয়ার অপেক্ষায়। তো চলো আগে কন্টিনিউ করি। ওই যে হাওড়া ব্রিজ বাবু, নে অনেকে তো ওই যে দেখ। মানে যাইটাই না, এক দুবার করে আরো না, তো বিদ্যাপন বিদ্যাপন তো এইদিক ওদিক করে করে না ওই আসা যাওয়া হয়। ওই জন্য আমি তো ভাবতাম ওই দিকটা আগে কত দূর, এখন মনেই হয় না যে কত কত দূর সাইকেল নিয়ে লকডাউনের মধ্যে ডিউটি করে বাবা। সাইকেল জিন্দাবাদ কি ওর মতো জিনিস নেই তো কি করতে সাইকেলে। তো গাইজ, আমরা অন্ধকারে বেরিয়েছিলাম, এখন সকাল হয়ে গেছে, আর সাথে সাথে আমার ফুলিয়াও বিগড়ে গেছে। দেখো একদম পুরো চুলফুল পুরো বিগড়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখন এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন এখনও দেরি আছে, অনেকটাই দেরি আছে, মোটামুটি 1 আওয়ার মতো দেরি আছে, 1 ঘন্টা মতো দেরি আছে। তো এতক্ষণ কী করবো ভাই স্টেশনে বুঝে পাচ্ছি না, দেখা যাক কী করা যায় স্টেশনে এতক্ষণ। গাইজ, এখন জাস্ট মানে 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে আমাদের, আমাদের কিন্তু টিকিট এখনও কনফার্ম হয়নি, মানে সেই নিয়েই বেরিয়ে পড়েছি। তো এখন 17 নম্বর প্ল্যাটফর্মে এসে জাস্ট বসলাম। হাই করে দাও, গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং বলো। তো মানে একদম তেলে ভাজা কুত্তা হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। দীঘা যেতে যেতে একদম পুরো তেলের সাথে মিশে যাবো। এনিওয়ে, তো এখন এসে বসলাম, এখন 1 ঘন্টা পরে ট্রেন আছে, তো দেখা যাক কখন কি। তো দেখা যাক ট্রেন আসে কখন আসে, কখন কনফার্মেশন আমরা পাই, আদৌ নাকি নাকি ঝুলে ঝুলে যেতে হয়। তো চলো, অনেক ঝগড়া ঝামেলা অনেক কিছু করে নাই, টিকিট কনফার্ম হয়নি, এসে আর কি জেনারেল লেভেলেই যাচ্ছি। এখানে ভাই আর মা খারাপ হয়ে গেছে, বলছিলাম যে হাওড়াতে আস্তে আস্তে তেলে ভাজা কুটো হয়ে গেছি, তারপরে দীঘায় পৌঁছাতে পৌঁছাতে পুরো তেলের সাথে মিশিয়ে আছে।
এখন কি রসে ভরা রসমালাই হয়ে গেছে একদম ভেজা ভেজা একদম জল দে তো তুমি আর বলো কি জ্বালা ঠিক আছে শুকিয়ে দিতে হয় আমার তো গাইস ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে অনেক যুদ্ধ করেছি এই যে সব ক্রেডিট এই ঝাঁসি কি রানীর এই যে এই যে এই যে সব ক্রেডিট এই এই মামনির মামা এখানে মুখ পরিষ্কার করতে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়েছে এবার মুখ পরিষ্কার করো ও গাইস এই এরিয়াটায় মানে এত সুন্দর কত ফুটে থাকে মানে জাস্ট দেখার মতো টিচার মে ভি কমল খেলতে হে ঠিক তেমন যাই হোক এখানে কিন্তু সব নোংরা জল ফল সব থাকে এর মধ্যে কিন্তু কি সুন্দর পদ্ম ফুটে থাকে সব চলে গেল এখন আর পদ্ম দেখতে পাচ্ছি না যেই ভিডিও অন করলাম পদ্ম হারিয়ে গেল এক্সপ্রেস তো বলে দে এক্সপ্রেস ট্রেন তো মানে ভিডিও বের করতে আপনার থেকে লো আছে ম্যাডাম আপনার থেকে লো আছে আরে উনি তো উঠেই শুরু করেছে কেমন করছে দেখো আমরা ফাইনালি দীঘাতে চলে এসেছি অনেক ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি দুঃখ কষ্ট করে অ্যাটলিস্ট দীঘাতে এসে পৌঁছালাম তো এখন এবার নামবো চলো আগে নেমে নি তারপরে বাকি কথা হবে কিছুই উঠেছিল না শুধু মজা সিঙ্গারা উঠেছিল আর যেটা ঠিক 10 টাকা দাম আর ঠিক একদম ছোট ছোট লুচির গুলটির মতো তো এই জন্য আর কি ওটা খাইনি আর তেমন কিছু উঠেছিল না আমি বাড়ি থেকে ডিম সিদ্ধ নিয়েছিলাম সেটা খেয়েছিলাম কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি আর এখন স্টেশনে নেমে এখানে লুচি এনজয় করবো কারণ প্রচণ্ড গরম তো আগে আমি খেয়ে নিই তারপরে হোটেলের জন্য হোটেল খুঁজতে আবার বেরোবো তারপর আবার দেখা বয়স হয়েছে মামা সানগ্লাস পরে বসে হাই করে দাও মানে কে হাই করে দাও ফাইনালি আমরা টোটোতে উঠেছি তো এই টোটোর যিনি আছেন উনি আমাদেরকে হোটেল ঘুরে দেখাবেন যে কোন হোটেলে আমরা থাকবো কি কোনটা পছন্দ হবে এই হিসেবে আর কি আমাদের ঘুরে ঘুরে দেখাবেন কিন্তু ভাড়া পার হেড 10 টাকা করেই থাকবে তো এখন আমরা যাচ্ছি নিউ দীঘা এখন আমরা যাচ্ছি নিউ দীঘাতে নিউ দীঘাতেও হোটেল নেব তো চলো গিয়ে আগে দেখা যাক এই দেখো গাইস এই দেখো গাইজ আমরা ডাবল বেডওয়ালা একটা সিঙ্গেল রুম নিয়েছি এসি আছে আর টিভি সবই আছে তো এই হচ্ছে আমাদের রুম এই যে তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম আর এই যে টিভি আর এই যে সামনে আছে ব্যালকানি দেখাচ্ছি দাঁড়ো এই যে সামনে ব্যালকানি এখানে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি মানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো যাই হোক আমি আজকের যে পার্ট 1 সেটা এখানে এন্ড করছি আবার দেখাবে পার্ট 2 তে তো চলো টাটা